নমস্কার, ঘর হওয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আমাদের এখনকার রেসিপির আয়োজন সোনামুখী চিংড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। রান্নার জন্য সজনে ডাঁটা হালকা আঁচ ছাড়িয়ে কেটে নিয়েছি, সঙ্গে দুটো আলু ছোট ছোট কুচি কুচি করে কেটেছি। আর কি নিয়েছি? সোনামুখী চিংড়ি মাছ কেটে নিয়েছি। চিংড়ি মাছ বিভিন্ন প্রকারের হয়, এই চিংড়ি মাছগুলোর নাম সোনামুখী চিংড়ি। প্রত্যেক মাছের পেটের ভিতরে ডিম আছে। এক বাটি দুধ নিয়েছি, দেশি দুধ। আপনারা নারকেলের দুধও নিতে পারেন, দুধ নাও নিতে পারেন, জল দিয়ে সেদ্ধ করতে পারেন। আর উপকরণ নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন, কাঁচা ঝাল বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন কিভাবে রান্না করব? প্রথমে রান্নার জন্য পাত্র বসিয়ে পাত্রে দুধ টুকু দেব। দুধ দিয়ে সেদ্ধ করলে সজনের স্বাদটা খুবই ভালো লাগে। আমি দুধ দিয়েছি বলে যে আপনারা দুধ দেবেন তা কিন্তু নয়, আপনারা জল দিয়েও সেদ্ধ করতে পারেন কিংবা নারকেলের দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন। দুধ হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গে ডাঁটাগুলো ছাড়লাম, এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে একেবারে ঢাকা দিয়ে রাখবো না, মাঝে মাঝে নাড়াবো, ঢাকা দেব, এইভাবে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। সজনের ডাঁটাগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, এখন একটু রসা রসা আছে। এই যে পাশ দিয়ে যে লাল দাগটা, দুধ ডুবছে পড়ার কারণে চারিপাশটা লাল হয়ে গেছে। একটা পাত্রে রাখবো, পাত্র পরিষ্কার করে নিয়ে আবার রান্না শুরু করলাম। পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, এখন কি করব? প্রথমে মশলাগুলো ভালোভাবে ভাজা করে নিই। প্রথমে পেঁয়াজ রসুন, আমি পেঁয়াজ রসুন দিয়েছি বলে আপনারা যে দেবেন এটা কিন্তু নয়, পেঁয়াজ রসুন বাদেও করা যাবে। পেঁয়াজ রসুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লালচে লালচে কালার করে ভেজে নেব। একটু ভাজা ভাজা ঘ্রাণ আসবে তখনই কাঁচা ঝাল দিয়ে দেব। কাঁচা ঝাল দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু ভাজা করে নিই। পরিমাণ মতো হলুদ দিলাম, লবণ দিলাম, আবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষ। জিরা বাটা যতবার মশলা দেব ততবার নাড়ানাড়ি করব। আপনারা তো জানেন আমি সাধারণ পাত্রে রান্না করি, তাই নাড়ানাড়িটা একটু বেশি করি। আদা বাটা সবসময় খেয়াল রাখবো পাত্রে যাতে ধরা না লাগে। ঠিক মাংস রান্নার মতো মশলাটা কষে নিলাম, এইবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে সুন্দর করে চিংড়ি মাছগুলো 2-3 মিনিট ধরে কষে নেব। জল দেওয়ার কারণে সহজে পাত্রে ধরা লাগা ভাবটা আসবে না। এই চিংড়ি মাছগুলো খুব বেশি লালচে কালার হয় না, সাদা সাদা ভাব থেকেই যায়।
এইবার সজনের ডাটাগুলো ছাড়ছি। সুন্দর করে নাড়িয়ে মশলা দিয়ে সহ সজনের ডাটা বারবার নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। সজনের ডাটাগুলো তো দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, চচড়ি রান্না করব, তাই আর পুনরায় কোনো জল দেব না। আঁচ মিডিয়াম রেখে 4-5 মিনিট মশলা সহ সজনের ডাটাগুলো ফোটাব। বারবার ঢাকা দেবো, বারবার নাড়বো। সবসময় খেয়াল রাখবো ডাটাগুলো পাত্রে যাতে ধরা না লাগে। একটু রসরসা দেখাচ্ছে, এখন ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। লবণ ঠিক আছে কিনা দেখে সোনামুখী দিয়ে সজনের ডাটা চচ্চড়ি রান্নাটা শেষ করব। এর আগেও আমাদের চ্যানেলে নিরামিষ সজনের ডাটা ভাজি রান্না আছে, মুরগির মাংস দিয়ে সজনের ডাটা রান্না আছে, আরও আছে অনেক প্রকার সজনের ডাটা রেসিপি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা উপরের আই বাটনে ক্লিক করে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। দেখুন সজনের ডাটা চচ্চড়ির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা তো অনেকেই অনেকভাবে সজনের ডাটা রান্না করে খেয়ে থাকেন, এইভাবে সজনের ডাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন। একবার রান্না করে খেলে বারবার এই রান্নাটি তৈরি করে খেতে মন চাইবে। সবাই ভালো থাকুন, নমস্কার। আগামী রেসিপি দেখবার আমন্ত্রণ রইলো।